তো তারা কি করে? তারা তো সিটি কর্পোরেশনে যদি একটা করে অ্যাপ্লিকেশন দেয় যে ফুটওভার ব্রিজটাকে ঠিক করতে হবে, তারপরে তো আপনাদের সামনে দাঁড়াইতে পারবে, আপনাদের কাছে তখন বলতে পারবে যে আমরা এতগুলো চিঠি দিয়েছি সিটি কর্পোরেশন কোনো কাজ করতে। দীর্ঘদিনের আমাদের মানে নিয়ম না মানার যে অভ্যাসটা, এইটা খুব তাড়াতাড়ি যাবে না। এটা যাওয়ার জন্য আমাদের এই ক্যাম্পেইন ছাড়াও আমি গত পরশু দিনও একই কথা বলেছি, আমাদের স্কুলগুলোতে আমাদের আসলে শিক্ষকদের এই দায় দায়িত্ব নিতে হবে। স্কুল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে এদেরকে বোঝাতে হবে। এমনকি যে ফ্ল্যাট বাড়িগুলোতে আমরা যে থাকি সেইখানেও ফ্ল্যাটের যে কমিটি আছে তারাও কিন্তু মাসে কিংবা বছরে তারাও যদি এই এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে যে রাস্তায় কীভাবে চলতে হবে, এবং কর্পোরেট যারা আছে আমাদের মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, এই সমস্ত জায়গায় যদি যারা যারা মানে দায়িত্বপূর্ণ তারা যদি দায়িত্বটা পালন করে, তাদেরকে যদি সেইভাবে বোঝায় যে সড়কে ঠিক মতো না চললে ফলে দুর্ঘটনা ঘটবে, তোমার জীবনে কিংবা অঙ্গহানি ঘটবে, তো এই জিনিসগুলো তারা দায়িত্ব নিতে হবে। শুধু আমাদের এই কয়েকজন মনে করেন যে এক সপ্তাহ আমরা এটা কাল করলাম, আবার আরেক মাসে গিয়ে এক সপ্তাহ করলাম, অভ্যাস কিন্তু হবে না। কিন্তু অভ্যাস করতে হলে এটা সকল জায়গা থেকে, তো আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকছেন, আপনারা থেকে কিন্তু আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছেন। কিন্তু পৌঁছানোর পরেও কিন্তু এটা কিন্তু সেইভাবে কিন্তু মানে মানুষ মানতেছে না। মানুষ তখনই মানবে, আমার যেটা মনে হয় আমাদের এখন ভাবার সময় এসেছে। যেমন সিঙ্গাপুরেও আছে, অন্যান্য দেশেও আছে, পথচারীদেরও কিন্তু আপনার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনতে হবে। জরিমানা যতক্ষণ পর্যন্ত না করা হবে, এই পথচারীর আপনারা দেখেন এখানে কিন্তু এই এই পথচারীরা মারা যায় এবং ড্রাইভারদের উপরে কিন্তু দোষারোপ বেশি করে। কিন্তু আমরা এখানে এতক্ষণ কাজ করে কি দেখলাম? আমরা কিন্তু ড্রাইভারদের যেরকম আমরা যেরকম ড্রাইভারদের অনিয়ম দেখলাম, আমরা কিন্তু পথচারীদের অনিয়মটা আরও বেশি দেখলাম। এই দেখেন উশৃঙ্খল মানুষ আমাদের, আমাদের এই মানুষগুলো যদি নিয়ম মানার মানুষ হতো তাহলে এত অসুবিধা কিন্তু আমাদের হতো না। তো কাজে আমরা অনেকেই নিয়ম মানি না, জানি কিন্তু তর্ক করি আবার। আর আমাদের একটা সবচেয়ে বড় দোষ হলো যে নিজের দোষ না দেখে অন্যের উপরে খালি দোষ দেয় এবং বলে যে অজুহাত দেয়। এই অজুহাত কিন্তু বাঙালির একটা বড় বদগুণ। কিন্তু তাদের জন্য ওই ওরকম পারবে আপনার গিয়ে যে যেমন এখানে কিন্তু আছে যে আপনার গিয়ে নিজ দিয়ে কিন্তু ব্যবস্থা আছে। আর সবচেয়ে ভালো হতো যেটা আমি যেটা বলবো যে ও ফুটওভার ব্রিজও না, জেব্রা ক্রসিং না, যদি আন্ডারপাস হতো তাহলে সবচেয়ে বেশি হতো, সুবিধা হতো, কারণ গাড়িগুলো ডিস্টার্ব হতো না, গাড়িও এরকম সিগন্যালের মধ্যে এতক্ষণ বেশি দাঁড়া থাকার দরকার পড়তো না। আন্ডারপাস থাকলে পরে আন্ডারপাসে যদি সুন্দর ব্যবস্থা থাকতো, কারণ আন্ডারপাসে কিন্তু নাম প্রথমে মানুষকে নামে নামতে কিন্তু সহজ, আর উঠার জন্য তার হয়তো আটটা কিংবা নয়টা সিঁড়ি উঠতে হইতো, কিন্তু এটা আসলে অনেকগুলো সিঁড়ি তাকে বাইতে হয় যার জন্য কিন্তু অনেকে উঠতে চায় না। তা আমাদের আন্ডারপাসের দিকে আমাদের যেতে হবে। আর যদি আপনার গিয়ে ফুটওভার ব্রিজ বানাতেই হয় তাহলে লিফটের সিস্টেম করতে হবে, স্কেলেটারের সিস্টেম করতে হবে। মোটরসাইকেল এখনও পর্যন্ত মানে হায়েস্ট ইয়েতে আছে, কিন্তু মোটরসাইকেলের সংখ্যার দিক দিয়ে যদি বলি তাহলে কিন্তু বাস এবং ট্রাকের সংখ্যা যদি আমরা মানে ওইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু এখনও বাস এবং ট্রাক কিন্তু অনেক বেশি দুর্ঘটনা ঘটাচ্ছে, বাস এবং ট্রাক। আর মোটরসাইকেল যেহেতু 40 লক্ষ মোটরসাইকেল, সেই জায়গায় যে দুর্ঘটনা, আর বাস ট্রাক হলো গিয়ে আপনার গিয়ে বোধহয় 3 লাখ 3.5 লাখ, তো সেই তুলনা যদি করতে যান তাহলে এখনও পর্যন্ত বাস ট্রাকের দুর্ঘটনা অনেক বেশি। আমাদের এখানে অনেক উদ্যোগ নেয়, কিন্তু উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেইগুলো মাথায় নিয়ে উদ্যোগ নেয়, যার জন্য আমাদের উদ্যোগগুলো ফেল করে। দেখবেন অনেকে বলে আমরা তো উদ্যোগ নিচ্ছি, আমরা এটা করছি করব, এই যে করব করছি এর মধ্যে না, আমরা এখন করব এইরকম মানে ব্যবস্থা নিতে হবে। আপনি মনে করেন যে এই যে ই টিকিটের কথা, ই টিকিটের জন্য যা যা দরকার, কী কী করা দরকার, কীরকম লোক বল দরকার, কীরকম মেশিন টুলস দরকার, সেগুলো না করেই কিন্তু এই ধরনের কথা সেগুলো কইছে, তো যার জন্য সেগুলো না হলে কখনোই কিন্তু সেই জায়গায় আসবে। আমি এর জন্য বলি উদ্যোগ নিতে হলে উদ্যোগ বাস্তবায়ন করার জন্য যা যা দরকার সেইটা আগে ভাবতে হবে, ভেবে তারপরে উদ্যোগ নিতে হবে। না, ফুটওভার ব্রিজ পর্যাপ্ত নয় এবং এগুলো মানে আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ডিফল্টও আছে,
রোড সেফটির জন্য ডিফল্ট, যেমন আপনি ওই পাশেই শুধু আপনি একটা ফুটওভার ব্রিজ দিলেন, অথচ এদিকে নাই, এদিক থেকে ওদিকে নাই, তিন পাশে নাই, তো এক পাশে ফুটওভার ব্রিজ থাকলে কে ব্যবহার করবে আপনি আমাকে বলেন? যার জন্যই তো ওই লোকগুলিকে আমার কষ্ট হচ্ছিল যে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে তারা পারাপার হচ্ছে। তো আপনার ফুটওভার ব্রিজ যদি দিতে হয় তাহলে তো আপনার প্রত্যেকটা উইংকে আপনাকে মানে টাচ করতে হবে। এইটা হয়েছে কি যে আপনি আপনার বাড়িটাও যদি ছাইরা দেন দেখবেন সন্ত্রাসীরা ধুইকে আপনার বাড়িটা কিন্তু দখল করবে। আপনার এই মোবাইলটা এখানে রাইখা যান দেখবেন কেউ না কেউ নিয়ে চলে গেছে। আপনি আপনার সম্পদ আপনি ছেড়ে দেবেন কেন? আপনি ওটাতে উঠেন না এই ধরনের একটা অজুহাত কারা কর। আপনি যদি সবসময় এটা ব্যবহার করতেন এবং আপনাকে সিটি কর্পোরেশনকে যদি আপনারা বলতেন এটা পরিষ্কার করো, আপনার দায়িত্ব তো নিতে হবে, দায়িত্ব কেউ আমরা নিচ্ছি, আমরা বলতেছি এই হচ্ছে ওই হচ্ছে, এটা বইলে আমি নিজ দিয়ে যাচ্ছি, আলো আলো আলোর ব্যবস্থা করবে সেটা বলতে হবে তো, যে আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারছি না বলছে কেউ, কোনো নাগরিক সিটি কর্পোরেশনের কাছে কমপ্লেন করছে, এত নাগরিক আছে, এত আপনাকে সমাজ কল্যাণের জন্য কাজ করে এত সংগঠন আছে, আমি তো আমার এই সংগঠনের মধ্যে আমি দেখছি এমন আছে যে দশটা বারোটা সংগঠনের সঙ্গে যুক্ত। তো তারা কি করে? তারা তো সিটি কর্পোরেশনে যদি একটা করে অ্যাপ্লিকেশন দেয় যে ফুটওভার ব্রিজটাকে ঠিক করতে হবে, তারপরে তো আপনাদের সামনে দাঁড়াইতে পারবে, আপনাদের কাছে তখন বলতে পারবে যে আমরা এতগুলো চিঠি দিয়েছি সিটি কর্পোরেশন কোনো কাজ করতে পারে।